স্বচ্ছতাই সেৱা এক তারিখ এক ঘণ্টা এক লগে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বত দেশজুড়ি স্বচ্ছতাই সেৱা অভিযান দেশৰ প্রতিটো প্রান্তৰ অলেখজনে ভাগ ললে স্বচ্ছতাই সেৱা অভিযানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ফিটনেছ ইনফ্লুয়েন্সার অঙ্কিত বৈজানপুরীর সঙ্গে ভাগ ললে স্বচ্ছ ভারত অভিযানত স্বচ্ছ অভিযানের প্রধানমন্ত্রীগিয়ে বার্তালাপ করলে শেহতীয় 75 দিনের কঠোর প্রত্যাহ্বান কেম্পেইনে সংবাদ শীর্ষ দখল করা অঙ্কিত বৈজানপুরীর সঙ্গে জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনের আগদিনা আরম্ভ করা স্বচ্ছতাই সেৱা অভিযান চলিল সংসদের পুরনি ভবন তথা সংবিধান ভবনের চৌহদত বহুকেগী বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভাগ ললে এই অভিযানত কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকু দেখা গল স্বচ্ছতাই সেৱা অভিযানত ভাগ লওয়া স্বচ্ছ ভারতত লাগিছে সকলো স্বচ্ছতাই সেৱা অভিযানত ভাগ লৈ গুৱাহাটী মহানগরীর গান্ধী মণ্ডপত শ্রমদান করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীগীর সঙ্গে স্বচ্ছতাই সেৱা অভিযানত দেখা গল মন্ত্রী অশোক সিংঘালকু কেবল রাজনৈতিক নেতাই নহয় হাতত ঝাড়ু লৈ এক ঘণ্টার বাবে স্বচ্ছতাই সেৱা অভিযানত অংশ ললে দেশের লাখ লাখ জনতাই নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট স্বচ্ছতাই সেৱা এক তারিখ এক ঘণ্টা এক লগে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বত দেশজুড়ি স্বচ্ছতাই সেৱা অভিযান দেশের প্রতিটো প্রান্তর অলেখজনে ভাগ ললে স্বচ্ছতাই সেৱা অভিযানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বৈজানপুরীর সঙ্গে ভাগ ললে স্বচ্ছ ভারত অভিযানত স্বচ্ছ অভিযানের প্রধানমন্ত্রীগিয়ে বার্তালাপ করলে শেহতীয় 75 দিনের কঠোর প্রত্যাহ্বান কেম্পেইনে সংবাদ শীর্ষ দখল করা অঙ্কিত বৈজানপুরীর সঙ্গে জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনের আগদিনা আরম্ভ করা স্বচ্ছতাই সেৱা অভিযান চলিল সংসদের পুরনি ভবন তথা সংবিধান ভবনের চৌহদত বহুকেগী বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীয়ে ভাগ ললে এই অভিযানত কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকু দেখা গল স্বচ্ছতাই সেৱা অভিযানত ভাগ লওয়া স্বচ্ছ ভারতত লাগিছে সকলো স্বচ্ছতাই সেৱা অভিযানত ভাগ লৈ গুৱাহাটী মহানগরীর গান্ধী মণ্ডপত শ্রমদান করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীগীর সঙ্গে স্বচ্ছতাই সেৱা অভিযানত দেখা গল মন্ত্রী অশোক সিংঘালকু কেবল রাজনৈতিক নেতাই নহয় হাতত ঝাড়ু লৈ এক ঘণ্টার বাবে স্বচ্ছতাই সেৱা অভিযানত অংশ ললে দেশের লাখ লাখ জনতায় নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট